আসসালামু আলাইকুম, আমি ইমরান। আপনারা দেখছেন বারবারের মতো আনমিট আপডেট, আর চলে আসছি নতুন একটি ফোনের রিভিউ নিয়ে। আর আমি আজকে যে ফোনটি রিভিউ করতে যাচ্ছি এটি হচ্ছিল টেকনো কোম্পানির একটি ফোন। সেই ফোনটির মডেল হচ্ছে টেকনো স্পার্ক 5 প্রো। এই ফোনটি বাংলাদেশের বাজারে টেকনো নিয়ে আসতে কয়েকদিন হয়েছে। তো এই ফোনটিতে কী কী ফিচার্স থাকছে, কী কী ফিচার্স থাকছে না, আর 12,990 টাকায় এই ফোনটি কি কিনা ঠিক হবে, সেই বিষয়ে আমি আজকে কথা বলতে আসছি। তো এ বিষয়ে ডিটেল জানার আগে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা যদি আমার চ্যানেল প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা এই টেকনো স্পার্ক 5 প্রো ফোনটির ডিটেলস জেনে নিই। টেকনো স্পার্ক 5 প্রো এই ফোনটি নিয়ে কথা বলতে হলে প্রথমেই বলতে হবে ফোনটির ডিসপ্লে সম্পর্কে। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে IPS LCD একটি ডিসপ্লে, যেটা 6.6 ইঞ্চির। আর এই 6.6 ইঞ্চির ডিসপ্লের ঠিক উপরের দিকে রয়েছে একটি 5 হোল ক্যামেরা, যেটাকে টেকনো বলছে ডট ইন ক্যামেরা। যাই হোক, এখন চলে আসি এর পিক্সেল বাইন্ডিংয়ের দিকে। এর পিক্সেল বাইন্ডিং রাখা হয়েছে 720x1600 পিক্সেল বাইন্ডিং, যার কারণে এখানে ওপেন হওয়া যে কোনো লেখা বা ছবিতে বেশ শার্পনেসের ঘাটতি আমি লক্ষ্য করতে পেরেছি। আমার কাছে ডিসপ্লেটা বেশ পারফেক্ট মনে হয়নি, তবে দাম অনুসারে চালিয়ে নেওয়ার মতো। ফোনটি যদি আউটডোর ভিজিবিলিটি সম্পর্কে আমি কথা বলি তাহলে বলবো, আপনি যখন বাইরে ফোনটি নিয়ে কাজ করবেন তখন আপনাকে কিছুটা যুদ্ধ করতে হবে লেখাগুলো দেখার জন্য। যাই হোক, এটা পরবর্তীতে হয়তো টেকনো ঠিক করে নিবে, পিক্সেল বাইন্ডিং বৃদ্ধি করে দিবে, সেক্ষেত্রে আমরা আরও বেটার কোয়ালিটির ডিসপ্লে পাবো। এবার চলে আসি ফোনটির ডিজাইনের দিক থেকে। ফোনটি দেখতে বেশ সুন্দর, যে কেউ ফোনটি দেখলে কিনতে চাইবে, তো এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ফোনটির সামনে ও পিছনে ইউজ করা হয়েছে প্লাস্টিক ম্যাটেরিয়ালস। পিছনে প্লাস্টিকটা ভালোই মনে হয়েছে আমার কাছে, তবে সামনে যে গ্লাসটি ইউজ করা হয়েছে সেখানে আজও কোনো প্রোটেক্টর ইউজ করা হয়েছে কিনা তার কোনো তথ্য আমার কাছে নেই। এবার চলে যাই ফোনটি আমরা কী কী কালারে বাংলাদেশের বাজারে। ফোনটি আমরা মোট 4টি কালারে বাংলাদেশের বাজারে পাবো। তার মধ্যে রয়েছে আইস জাদিদ, স্পার্ক অরেঞ্জ, সিবেট ব্লু, ক্লাউড হোয়াইট। ফোনটির মেমোরি সাইজ নিয়ে কথা বললে বলবো, ফোনটিতে 4GB র্যাম রাখা হয়েছে এবং 64GB রম রাখা হয়েছে। এছাড়া আপনি ফোনটিতে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এছাড়া 2টি SIM কার্ড ইউজ করতে পারবেন, দুটিতেই 4G সাপোর্ট করবে। এবার চলে আসি ফোনটির অপারেটিং সিস্টেম এবং প্রসেসরের দিকে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রাখা হয়েছে Android 10, যার টপে রয়েছে iOS 6.1। এটি কিন্তু টেকনোর নিজস্ব একটি UI, বেশ কাস্টমাইজিংও রয়েছে, আমার কাছে ভালো লেগেছে বিষয়টা। প্রসেসরের দিকে যদি কথা বলি তাহলে এখানে ইউজ করা হয়েছে চিপসেট মিডিয়াটেক MT6761 হিলো A22 12 ন্যানোমিটার। CPU ইউজ করা হয়েছে অক্টোকর 2.0 GHz, কর্টেক্স A53। GPU ইউজ করা হয়েছে পাওয়ার VRCG8320। এর ফলে এই ফোনটির প্রসেসরটি একটি মিডিয়াম পাওয়ারফুল প্রসেসরে রূপান্তরিত হয়েছে, যা দিয়ে আপনি টুকটাক ভালো গেম খেলতে পারবেন। তবে যে কোনো গেমই ডিফল্ট সেটিংয়ে ভালো চলবে, কিন্তু HD কোয়ালিটিতে যদি আপনি গেমগুলো ওপেন করেন তাহলে ল্যাগ এবং ফ্রেম ড্রপ দেখতে পাবেন। কিছুক্ষণ খেলার পরে ফোনটি একটু হালকা গরম হয়েছিল, তবে এটি বেশিক্ষণ থাকে না, আবার এটি ঠিকঠাক হয়ে যায়। তো যারা টুকটাক গেম খেলতে চান ফোন কিনে তারা এই ফোনটি কিনতে পারেন, তবে গেম লাভাররা এই ফোনটি কিনবেন না, আমি তাদেরকে এই ফোনটি সাজেস্ট করছি না। এবার চলে আসি এই ফোনটিতে আমরা কী কী জিনিস পাচ্ছি আর কী কী জিনিস পাচ্ছি না সে বিষয়ে কথা বলতে। এই ফোনটিতে আমরা যে যে জিনিসগুলো পাচ্ছি সেগুলোর ভিতরে রয়েছে মাল্টিটাচ, ওয়াইফাই, তবে ওয়াইফাইয়ের ক্ষেত্রে ডুয়েল ব্যান্ড যে ওয়াইফাই সার্ভিসটা আমরা পেয়ে থাকি সেটা পাবো না। ব্লুটুথ পাচ্ছি, GPS পাচ্ছি, FM রেডিও পাচ্ছি, USB 2.0 এবং 3.5 এমন জ্যাকও পেয়ে যাচ্ছি। আর যে জিনিসগুলো পাচ্ছি না তার মধ্যে রয়েছে NFC, ইনফানাট পোর্ট, জাভা, ফাস্ট চার্জিং পদ্ধতি এবং ওয়ারলেস চার্জার সিস্টেম। 12,990 টাকায় কিন্তু কেউই ওয়ারলেস চার্জার সিস্টেম দিবে না, তবে ফাস্ট চার্জারটা আমি আশা করেছিলাম, যেটা টেকনো দেয়নি। ফোনটির রিয়ার মাউন্টে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অর্থাৎ এর পিছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, এবং ফিঙ্গারপ্রিন্টটি অ্যাকোরেট জায়গায় অবস্থান করার কারণে সহজেই আনলক হয়ে যাচ্ছিল এবং বেশ ফাস্ট ছিল। তবে অন্যান্য কোম্পানিগুলো এই বাজেটে কিন্তু ফেস আনলকও প্রোভাইড করছিল, সেক্ষেত্রে টেকনো ফেস আনলক দেয়নি। আমি মনে করি ফেস আনলকটি দেওয়া উচিত ছিল। এবার চলে আসি ফোনটির ক্যামেরা সাইড নিয়ে কথা বলতে। এই ফোনটির পিছন দিকে রয়েছে মোট 4টি ক্যামেরা, এ কারণে এই ফোনটির ক্যামেরাগুলোকে কোয়াড ক্যামেরা বলা হয়ে থাকে। ফোনটির পিছনে যে 4টি ক্যামেরা রয়েছে সেখানে প্রথম যে ক্যামেরাটি রয়েছে সেটি 16 মেগাপিকচার, দ্বিতীয়টি 2 মেগাপিকচার মাইক্রো লেন্স, তৃতীয়টিও 2 মেগাপিকচার ডেপথ সেন্সর, এবং সর্বশেষ যে ক্যামেরাটি রয়েছে সেটি 0.3 মেগাপিকচারের একটি ক্যামেরা রয়েছে। এবং এর সামনে ডট ইন যে ক্যামেরাটি রয়েছে, অর্থাৎ 5 হোল ক্যামেরা, সেটি হচ্ছিল 8 মেগাপিকচারের।
ফোনটির পিছনের যে ক্যামেরাটি রয়েছে সেটি দিয়ে 4K ভিডিও করা সম্ভব হলেও সামনের ক্যামেরাটা দিয়ে তেমন ভালো ভিডিও করা সম্ভব হবে না। ক্যামেরার পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে আমি বলতে চাই যে এই ক্যামেরা দিয়ে ডে লাইটে ভালো ছবি আসছিল, ছবিগুলো ছিল বেশ পরিষ্কার এবং ন্যাচারাল অ্যাকুরেট। তো আমার এই ডে লাইটের ছবি তোলা নিয়ে এই ফোনটি নিয়ে কোনো কমপ্লেন নেই, তবে নাইট মোডে অর্থাৎ লো লাইটে কিছুটা প্রবলেম হচ্ছিল, ছবির কোয়ালিটি ডাউন হয়ে যাচ্ছিল। তবে নাইট মোডেও যদি কিছুটা আলো পায় তাহলে সেই জায়গাটা খুব পরিষ্কার এবং গুড কোয়ালিটির ছবি প্রোভাইড করছিল। তো যারা এই ডিভাইসটি কিনতে চান তাদের জন্য বলবো এটা চালিয়ে নেওয়ার মতো একটি ক্যামেরা। সর্বশেষে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই এই ফোনটি, সেটি হচ্ছে ব্যাটারি। তো এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, যেটা দিয়ে আপনি অনায়াসে একদিনে ব্যাকআপ পেয়ে যাবেন। তবে যারা একটু বেশি ফোনকে ভালোবাসেন, সারাক্ষণ ফোন গুদাগুদি করতে থাকেন, নেটে থাকেন, তারা 8 ঘন্টার মতো ব্যাকআপ পেতে পারেন। আর এই ফোনটিতে দেওয়া হয়নি কোনো ফাস্ট চার্জিং সিস্টেম, তাই 10 ওয়াটের চার্জার দিয়ে আপনাকে চার্জ করতে হবে, আর 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি চার্জ করে নিতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। টেকনো স্পার্ক 5 প্রো এই ফোনটি সম্পর্কে যদি আমি ওভারঅল বলি তাহলে বলবো এই ফোনটিতে যে যে ফিচার্সগুলো অ্যাড করা হয়েছে তার ঠিকঠাক রয়েছে, অ্যাভারেজ কোয়ালিটি মনে হয়েছে আমার কাছে। সুতরাং এই ফোনটি আপনি কিনতে পারেন। আর এই ফোনটি যেহেতু দাম রাখা হয়েছে 12,990 টাকা, সেক্ষেত্রে এই ফিচার্সগুলো যথেষ্ট পারফেক্ট আমি মনে করি। তবে শুধুমাত্র যারা গেমিং ফোন হিসেবে এই ফোনটা কিনতে চান তারা এই ফোনটি কিনবেন না। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।